তবে সত্যি গোটা বিশ্বের জন্য আগামী মাসগুলো ভয়ঙ্কর হতে যাচ্ছে। বিশ্বের দেশগুলোকে সতর্ক করল জাতিসংঘ, তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে বিশ্বে। এদিকে 2030 সালে ভাত পাবে না 9 কোটি ভারতীয়, বৈশ্বিক খাদ্য নীতির রিপোর্ট এমনটাই জানিয়েছে। তবে কি বিশ্ব দেখবে দুর্ভিক্ষ? আমরা কোন পরিস্থিতির দিকে এগুচ্ছি আর কেনই বা এগোচ্ছি? ইউক্রেন সমস্ত রকম পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, গম তেলের দাম দেখলেই বোঝা যায় কি পরিণতি হতে যাচ্ছে। বিশ্বের দেশগুলোর যাদের হাতে ক্ষমতা আছে অন্য দেশগুলোকে প্রয়োজনীয় পণ্য রপ্তানি করার, তারাও ভয়ে আর পণ্য ছাড়তে চাইছে না। দেশের খাদ্য সংকটের কথা ভেবে পণ্য বাঁচিয়ে রাখছে দেশগুলো, বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ হ্রাস পাচ্ছে, বিকল্প সব ধরনের পণ্যের দাম বেড়েই যাচ্ছে। গত বছর গোটা বিশ্বে এই সময় খাদ্যের দামের 30% বৃদ্ধি পেয়েছে। আপাতত যথেষ্ট খাদ্য মজুত আছে, কিন্তু বিশ্বব্যাপী খাদ্য সংকটের সমাধান এখন থেকেই শুরু করতে হবে, নয়তো আগামী মাসগুলোতেই খাদ্য সংকটের মুখোমুখি হবে গোটা বিশ্ব। আর এই ভয়াবহতা থেকে বাঁচতে পারবে না পৃথিবীর কোনো দেশ। এবার ভাবুন, যারা দিন আনে দিন খায় সেই সমস্ত মানুষের অবস্থা এখনই ঠিক কি পর্যায়ে রয়েছে। বর্তমানে বিশ্বের প্রতি 3 জন মানুষের 1 জন খাদ্য অনিশ্চয়তায় ভুগছে। এতটা আতঙ্ক দেখা দিচ্ছে কারণ কৃষি কাজেও দেখা দিচ্ছে সংকট। বিশ্বব্যাপী উৎপাদিত সারের 25% সরবরাহ করে রাশিয়া, যেটা পুরোপুরি এখন বন্ধ। তার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের কৃষি ব্যবস্থায়। রাশিয়া থেকে কোনো শস্য রপ্তানি হচ্ছে না। সয়াবিন, গম, ভুট্টা এবং ভোজ্য তেলের তীব্র আকাল দেখা দিতে শুরু করবে, সাথে লাগাম ছাড়া দাম বাড়বে গ্যাসের, জ্বালানির দাম 50% বাড়ার দিকে এগুচ্ছে। সব ধরনের ব্যবসা ধাক্কা খাবে এবার, সংসার চালাতে খেটে খাওয়া মানুষ হিমশিম খাচ্ছে, কারণ গোটা বিশ্বের সাপ্লাই পুরোটাই ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তাদের রপ্তানি বাড়াতে চাইছে না। এদিকে আর্জেন্টিনা, ভারত তাদের কিছু কিছু অতি মূল্যবান, অতি প্রয়োজনীয় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে শুরু করছে। উদাহরণস্বরূপ বলা যায় গমের কথা। এখন প্রশ্ন, রাশিয়া আর ইউক্রেন তাহলে ঠিক কতদিন ধরে এখনো যুদ্ধ করবে? দুই দেশকে দোষ দিচ্ছে, কেউ নাকি শান্তি আলোচনার জন্য এগিয়ে আসছে না। এর মধ্যে নতুন সমস্যা, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দিতে চাওয়া। রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা সর্বশেষ মুখোমুখি বৈঠক করেছিলেন 29 মার্চ। আলোচনার জন্য প্রস্তুত নন ভ্লাদিমির পুতিন। আরো কয়েক মাস ধরে চলতে পারে যুদ্ধ, গোটা বিশ্ব দেখতে পারে একসাথে 2টো যুদ্ধ। জানিয়ে রাখা ভালো, ইতিমধ্যেই যুক্তরাজ্যের 25% মানুষ এক বেলা কম খাচ্ছে। বর্তমানে দেশটির মূল্যস্ফীতির 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। জীবন যাপনের খরচের সাথে আর মানাতে পারছে না সেদেশের বাসিন্দারা। এক বেলা খাবার কম খেয়ে গাড়ি চালানো বন্ধ করে খরচ কমানোর চেষ্টা করছে। এখন থেকেই অনেকেই 50% মানুষ গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন যুক্তরাজ্যে। সব মিলিয়ে বলা যায় এরপর এমন একটা পরিস্থিতি আসতে পারে যেখানে কোনো দেশ কোনো একটা দেশকে সাহায্য করতেই পারবে না, চাইলেও পারবে না, কারণ প্রত্যেক দেশকেই অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হবে। আর সেই অনিশ্চয়তা যখন খাদ্যের হবে তখনই দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, সচেতন হওয়া ছাড়া কোনো গতি নেই। খরচের লাগাম টানতে এখন থেকেই অভ্যাস করুন।
সর্বোপরি একটুও খাবার অপচয় করবেন না, যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন একে অপরের দিকে। নুরতাজ বেড়ি সবসময় সচেতন থাকবেন।